হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়া ওয়েলকাম টু অল অফ ইউ এই ভিডিওতে আমরা দেখবো ইউপিএসসি এবং ডাব্লিউ এর ডিফারেন্স সিমিলারিটি ওয়েস্ট বেঙ্গলে ইউপিএসসির জন্য ফ্রি কোচিং সেন্টার ইউপিএসসি এবং ডাব্লিউ এর প্রিপারেশন একই সঙ্গে সম্ভব কী এবং কিছু উদাহরণ সো গাইস দিস ভিডিও গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং লেটস স্টার্ট অ্যাট ফার্স্ট আমরা ডিফারেন্সগুলো দেখে নেব টু বি ফ্র্যাঙ্ক গাইস হেল অ্যান্ড হিভেন ডিফারেন্স আমরা এই ডিফারেন্সকে দুটো ভাগে ভাগ করেছি এক্সাম নেচার এবং কোশ্চেন নেচারের পয়েন্ট অফ ভিউতে চলো দেখে নেওয়া যাক এক্সাম নেচার আমরা সবাই জানি ইউপিএসসি ইজ এ ন্যাশনাল লেভেল এক্সাম এখানে কম্পিটিশনটা অনেকটাই বেশি বিকজ ইউ নিড টু কমপ্লিট উইথ দ্য বেস্ট অ্যাক্সপিরিয়েন্স অল ওভার ইন্ডিয়া অন দ্য আদার হ্যান্ড ডাব্লিউ বিসিএস ইজ এ স্টেট লেভেল এক্সাম ইউ নিড টু ফাইট উইথ ইউর স্টেট এক্সপিরিয়েন্স অনলি ইউপিএসসি শুধুমাত্র ইনফরমেশন গ্যাদারিংয়ের দ্বারা ক্র্যাক করা সম্ভব নয় কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন অন্যদিকে ডাব্লিউ বিসিএস ক্যান বি অ্যাচিভ অনলি বাই ইনফরমেশন ইউপিএসসি ইজ ভেরি ডাইনামিক এটি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর খুবই নির্ভরশীল অ্যাজ পার ইউপিএসসি ডাব্লিউ বিসিএসিক ডাবল বিসিএস এর ক্ষেত্রে কম ডাব্লিউ বিসিএস কোশ্চেন এর উপর বেশি নির্ভর করে দ্য কোশ্চেন আর্ক উইল বি বেস্ট লার্জলি অন দ্য কনসেপ্ট রেদার দ্যান ফ্যাক্স ইউপিএস ক্ষেত্রে ফ্যাক্স এর তুলনায় কনসেপ্ট বেসড কোশ্চেন বেশি আসে ডাব্লিউ বিসিএস এ কমপ্লিটলি অপোজিট এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নেচার উই অল নো দ্যাট ইউপিএসসি এবং ডাব্লিউ বিসিএস বোথ এক্সাম ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস প্রিলিমস মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হুইচ ই অফেন কল ইন্টারভিউ প্রিলিমসের ক্ষেত্রে ইউপিএসসি দুটো পেপার থাকে অন্যদিকে ডাব্লিউ একটি পেপার থাকে একটি পেপারতে হান্ড্রেড এমসি থাকে ইচ এমসি টু মার্কস ক্যারি করে সো টোটাল টু হান্ড্রেড মার্কস দুটি পেপারের মধ্যে একটি জেনারেল স্টাডিস এবং অপরটি সি জেনারেল স্টাডিসে হান্ড্রেড এমসিকিউ কিউ থাকে ইচ কোশেন টু মার্কস ক্যারি করে সো টোটাল এখানেও টু হান্ড্রেড মার্কস সি স্যাটে এইটটি এমসিকিউ এমসি কিউ থাকে ইচ এমসি টু পয়েন্ট ফাইভ মার্কস ক্যারি করে সো টোটাল টু হান্ড্রেড মার্কস বলা বললো সি স্যাট কোয়ালিফাইং পেপার তোমাকে শুধু পাস করতে হবে ইউ নিট স্কোর অনলি থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি সিক্স আউট অফ টু হান্ড্রেড সি স্যাট মার্কস ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট করা হয় না এরপর মেন্সের কী কী ডিফারেন্স আছে সেগুলো দেখে নেব ইউপিএসসি এবং ডাব্লিউ বিসিএস বোথ এক্সামে দুটো করে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে যাতে ইংলিশ কম্পালসারি এবং একটি রিজেনাল ল্যাঙ্গুয়েজ নিতে হয় যেহেতু আমরা বাঙালি সেহেতু রিজেনাল ল্যাঙ্গুয়েজ পেপার হবে বেঙ্গলি ইউপিএসসিতে ইচ ল্যাঙ্গুয়েজ পেপার থ্রি হান্ড্রেড মার্কস ক্যারি করে অন্যদিকে ডাব্লিউ বিসিএস ইচ ল্যাঙ্গুয়েজ পেপার টু হান্ড্রেড মার্কস ক্যারি করে ইউপিএসসির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেপার দুটি কোয়ালিফাইং পেপার ইউ নিড টু স্কোর অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডাব্লু এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেপারের মার্কস ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট করা হয় ইউপিএসসি এবং ডাব্লিউ বিসিএস এর জেনারেল স্টাডিস এর প্রথম তিনটি পেপার কোয়াইট সিমিলার কিন্তু ফোর্থ জেনারেল এর পেপারটা ডিফারেন্ট এর ক্ষেত্রে ফোর্থ জেনারেল স্টাডিসের পেপারটিতে রয়েছে এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড অন্যদিকে ডাব্লিউ বিসিএস রয়েছে অ্যারেথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং মেনসে ইউপিএসসি এবং ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন পেপারের ধরন আলাদা হয় ইউপিএসসির মেন্সের হয় সাবজেক্টিভ টাইপ অন্যদিকে ডাব্লু বিসিএসের মেন্সের কোশ্চেনায় অবজেক্টিভ টাইপ ইউপিএসসি এবং ডাব্লু উভয় এক্সামে অপশনালের দুটি করে পেপার থাকে উভয় এক্সামের কোশ্চেন সাবজেক্টিভ হয় ইউপিএসসির ক্ষেত্রে এইসব পেপারগুলোর প্রত্যেকটি টু ফিফটি মার্কস ক্যারি করে অন্যদিকে ডাব্লিউ বিসিএসএ টু হানড্রেড ক্যারি করে এরপর আমরা ইউপিএসসি এবং ডাব্লিউ বিসিএসের সিমিলারিটিগুলো দেখে নেব

তোমরা যদি চেষ্টা করো তোমরা সফল হবেই গাইস একটা ইনফরমেশান দেবো তোমাদের মধ্যে যারা কোচিংয়ের জন্য ভাবছো তারা সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে জয়েন করতে পারো এটি শর্ট লেক কলকাতাতে অবস্থিত ইট অফার্স কোর্সেস উইথ মিনিমাল ফিস এটি খুবই কম পরিমাণে ফিস চার্জ করে এবং এখানকার ফ্যাকাল্টিও খুবই ভালো কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হলে একটি অ্যাডমিশান টেস্ট ট্র্যাক করতে হয় সো গাইস আমরা ভিডিওর একেবারে শেষে এসে গেছি তোমাদেরকে একটাই কথা বলবো থিং বিক ড্রিম বিগ বিলিভ বিগ অ্যান্ড দ্য রেজাল্ট উইল বিগ বড় ভাবো বড় স্বপ্ন দেখো বড় কিছু বিশ্বাস করো দেখবে রেজাল্টটাও বড় হবে এখানে যা ছবি দেখতে পাচ্ছ তার নাম সাফিন হাসান ইনি ইউপিএসসি এবং জিপিএসসি অর্থাৎ গুজরাট পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস এর মতো গুজরাটের স্টেট লেভেল এক্সাম মেয়ে একই সঙ্গে প্রথম প্রয়াসে ক্র্যাক করেন ইউপিএসসি এর র্যাঙ্ক ছিল ফাইভ সেভেন্টি এবং জিপিএসসিতে তে র্যাঙ্ক থার্টি ফোর সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো হ্যাভ এ অসাম ডে বাই বাই